ভয়াবহ যান দুর্ঘটনা থেকে অল্পতে প্রাণে রক্ষা পেলেন চারজন যাত্রী। গুরুতর আহত গাড়ির চালক ঘটনা বিশালগড় থানাধীন চরিলাম পুরানবাড়ি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে। আহতরা হলেন শুভারানী শীল বয়স 55, সুচন্দা রায় বয়স 30, 7 বছরের রিধিমা রায় ও গাড়ির চালক মুবারক হোসেন। আহত যাত্রী শুভারানী শীল জানায়, TR07C04111 নম্বরের একটি মারুতি ইকো গাড়ি সোনামুড়া অরমাই থেকে আগরতলা যাওয়ার পথে চরিলাম পুরানবাড়ি এলাকার একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অল্পতে রক্ষা পেয়েছে গাড়িতে থাকা চারজন যাত্রী। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিশালগড় এবং বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আমার মেয়ে আগরতলা একটা জায়গা সুপারানি ছিল, আমার মেয়ের নাম সুচন্দা। আমি বাড়িতে আসলাম বাস খাওয়ার সময়, তো দেখি একটা শব্দ, বিকট শব্দ হয়েছে, ব্রেকের আওয়াজ। তো আমরা ধরে আইলাম, এই দিলাম গাড়িটা পাল্টে গিয়ে ফিরে গেছে। এই চারজন লোক আসলো, বাচ্চা একটা, দুজন মহিলা, ড্রাইভার। ড্রাইভারটা ইঞ্জিন পিছিয়ে দিয়েছে, মুখে ব্যথা পাইছে। ফায়ার সার্ভিস কল করা হয়েছে, বিশ্রামগঞ্জও আছে, বিশালগড়ও আছে। দুটা গাড়ি নিয়ে গেছে। এটা শুনলাম পুরানবাড়ি মারা গেছে না, ড্রাইভারটাই তো মুখে ব্যথা পিছিয়ে।